কিন্তু একটা দারুণ সন্দেবেলা স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গেছি পনির ওয়েপার আজ কিন্তু তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি হ্যাঁ ঠিক ধরেছো মায়েদের কিন্তু ভীষণ সুবিধা হবে সব বাচ্চার মায়েদেরই সন্দেবেলা একটা স্ন্যাক্সের আইটেমের জন্য খুব চিন্তা হয় রোজ একঘেয়েমি কি দেব তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এই সহজ রেসিপিটা আর এই সহজ রেসিপিটা কিভাবে চটপট বাড়িতে বাচ্চাদের জন্য আর তার সাথে জন্য বানিয়ে নেবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আমার সাথে এর জন্য প্রথমেই দেখো আমি কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে তার মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর তার সাথে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি তোমরা চাইলে যতটা পরিমাণে ক্যাপসিকাম নিতে চাও নিতে পারো আমি এখানে অল্পই করেছি তাই জন্য পরিমাণটা অল্প নিয়েছি সব কিছুরই হাফ ক্যাপসিকাম আর একটা মিডিয়াম পেঁয়াজ এটা এই দুটো ভাজা একটু হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো এখানে আমি বড়ো সাইজের একটা নিয়েছি সেটাও কিন্তু আমি ছোট করে কুচিয়ে নিয়েছি টমেটোটাও দিয়ে একটু প্রথমে ভেজে নেব এই তিনটে মানে জিনিস প্রথমে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে দিলে কী হবে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু একটু মজে যাবে তাহলে কিন্তু খুব ভালো হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি দেখো একটু চাট মশলা আর একটু চিনি এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার কর করবো না মানে এর মধ্যে শুধু নুন মিষ্টি আর একটু চাট মশলা আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদটা দিলে রঙটা ভালো হবে তাই তোমরা চাইলে এটাই হলুদ ব্যবহার নাও করতে পারো এবার এইটা দিয়ে খুব ভালো করে প্রথমে আগে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দেড়শো গ্রাম পনির একদম গ্রেট করে নিয়েছি সেই পনিরটাকে দেখো এর মধ্যে আমি ঢেলে দিলাম মশলা বেশি না দেওয়ার কিন্তু কারণই হচ্ছে পনিরটা পনির আর ক্যাপসিকামের যে সুন্দর গন্ধটা বেশি মশলা দিলে কিন্তু এটা কেটে যাবে তাই কিন্তু এখানে আমি বেশি মশলা ব্যবহার করিনি দেখো এবার পনিরটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এটা একটু বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছিলাম সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেবো তাহলে কিন্তু আমার বাইন্ডিংটা খুব ভালো হবে তাই দেখো এভাবে আমি প্রথমে এটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর লাস্টে কিন্তু এর মধ্যে একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর তার সাথে যেটা দেব। সেটা হচ্ছে দেখো একখণ্ড আমি লেবু নিয়েছি লেবুটা লেবু রসটা এর মধ্যে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিন্তু এটাকে আরও একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো লেবুটা দিলে কিন্তু বন্ধুরা গন্ধটা খুবই ভালো হয় টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে দেখো এটা কিন্তু আমার প্রায় একদম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে দেখো আমি এর মানে রুটিটা করার জন্য চলে এসেছি দেখতে থাকো কিভাবে করি আমি জিনিসটা দেখো এখানে আমি এক বাটি মেপে কিন্তু ময়দা দিয়েছি আর এর সাথেই কিন্তু মেপে হাফ বাটি আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু রুটো ব্যবহার করতে পারো আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে ভালো করে মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে তার মধ্যে আমি অল্প অল্প করে জল ঢালবো আর এটার একটা পাতলা ব্যাটার তৈরি করবো একদম কিন্তু পাতলা ব্যাটারটা হতে হবে দেখো তোমরা এটাকে ভালো করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো মানে গুটলি না থাকে কোনো লামস না থাকে সেভাবেই কিন্তু এটাকে ভালো করে তোমরা একটু ফেটিয়ে নেবে তাহলে দেখবে একদম পাতলা জলের মতন কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এরকম কিন্তু পাতলা হবে ব্যাটারটা দেখো একদম গাঢ়ও না আর একদম জলের মতো না এবার দেখো কড়াই দিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু ব্যাটারটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে দেখো সাঁড়াশি দিয়ে কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে একদম পাতলা করে এটাকে কিন্তু চারিদিকে আমি ভরিয়ে নিলাম তোমরা চাইলে এটা নন করতে পারো আর নন করলেও কিন্তু এটা ভালোভাবেই হবে দেখো এবার আমি এটাকে দিয়ে দিয়েছি এবার দেখো এটা একটু মানে মিডিয়াম হিটে এটাকে করবে একটু দেখো থাকলেই কিন্তু এর সাইড থেকে দেখো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো দেখো আমি খুন্তি দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এর সাইড থেকে কিন্তু অটোমেটিক কিন্তু উঠে যাচ্ছে একদম নিজের মতন করে কিন্তু এটা যত টানবে আর তত কিন্তু এটা উঠে যাবে আস্তে আস্তে সাইডগুলোর থেকে ছেড়ে যাবে এইভাবে কিন্তু আমি মানে যে কটা হয় আমার এখানে দশটা মতন আমার এই ওয়েপারটা হয়েছিল এই ওয়েপারটা কিন্তু আমি প্রথমে বানিয়ে নেব দেখো এইভাবে আস্তে আস্তে খুব একটু আলগা হাতে তোলার সময় তুলতে হবে তাহলেই কিন্তু খুব সাবধানে উঠে যাবে নিজের থেকেই উঠে যাবে কিন্তু একটু কিন্তু সময় দেবে এটাকে কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাহলে হয়তো ছিঁড়ে যেতে পারে দেখো একটু সময় দেবে এটা নিজের থেকেই উঠে যাবে ধারগুলো আর তলাটা সামান্য একটু হতেই সময় লাগে দেখবে একটু খুন্তি দিয়ে দেখো কত সুন্দরভাবে আমার উঠে গেল ওয়েপারটা দেখো এইভাবেই কিন্তু আমি বেশ কয়েকটা ওয়েপার করে নিয়েছি আমার দশটা হয়েছিল ওই পরিমাণটায় দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো পিছনটা কিন্তু একটু ইয়ে হয় হতে এবার দেখো এটাকে আমি নিয়ে নিয়েছি এবার এর সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পনিরে যে আমি স্টাফিংটা করে রেখেছিলাম সেই স্টাফিংটাকে দিয়ে দিলাম স্টাফিংটাকে তোমরা তোমাদের আন্দাজ মতন বা পরিমাণ মতন দেবে এবার দেখো এটাকে দিয়ে আমি কি করব। আমি এইভাবে প্রথমে একটা ফোল্ড করে নেবো আর দেখো একটা বাটিতে আমি ময়দা বা আটা যা হোক একটা ঠান্ডা জলে গুলে মানে আঠার কাজ করবে এরকমভাবে একটু গুলে নিতে হবে থকথকা করে দেখো এর সাইড থেকে এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এবার কি করব দুটো সাইড আস্তে করে মুড়ে দেব যাতে আমার ভাজার সময় এটা না বেরিয়ে যায় তার জন্য কিন্তু এইভাবে আমি সাইড থেকে আস্তে করে মুড়ে দেব আর এই আটা দেওয়ার জন্য এই সাইডগুলো খুলবে না ব্যাস এইভাবে আস্তে করে এবার ফোল্ড করে দেব ফোল্ড করে দিলেই কিন্তু আমার রেডি হয়ে গেল পনির ব্যাপারটা এবার এটাকে এগুলোকে আমি আস্তে আস্তে সব বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু আমি তেলে ফ্রাই করব। দেখো আবার আর একটা আমি বানাচ্ছি আর বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে কিন্তু আমাকে সবসময় জানাবে যে কেমন লাগছে তোমাদের রান্নাগুলো ভালো হলেও বলবে খারাপ হলেও নিশ্চয়ই বলবে তোমাদের এক একটা লাইক আর কমেন্টে কিন্তু আমি কিন্তু আগামী দিনে আরও এগুলোর অনেক বেশি মোটিভেট হব দেখো এবার কিন্তু আমি এভাবে বানিয়ে নিলাম বেশ আমার অনেকগুলোই কিন্তু এবার বানানো হয়ে গেছে মোটামুটি এবার চলো এগুলোকে কিন্তু আমি ভাজতে যাবো ওদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো আমার বানানোটা প্রায় হয়ে গেছে মোটামুটি কড়াইয়ের তেলটা এবার দেখো গরম হয়ে গেছে এবার গরমের মধ্যে আমি এভাবে দেখো ছেড়ে দিলাম আমি একটা ছোট পাত্রের মধ্যেই ছেড়েছি কারণ দেখো আমি কিন্তু একদম ডিপ ফ্রাই করছি না ডিপ ফ্রাই করতে গেলে কিন্তু বেশি আরও তেল দিতে হতো আমি কিন্তু শ্যালো ফ্রাই টাইপেরই কিন্তু করে নিচ্ছি এখানে তোমরা চাইলে কিন্তু এটা তামার মধ্যেও করতে পারো অল্প একটু তেল দিয়ে তার মধ্যেও কিন্তু এপিটোপিট ওপিট করেও কিন্তু ভাজতে পারো দেখো এটা কিন্তু খুব হেলদি স্ন্যাক্স হয় আর খেতে কিন্তু সত্যি খুবই অনবদ্য হয় এটা তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করো বন্ধুরা ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো রান্নাটা আশা করি তোমাদের বাড়ির লোকের বা বাচ্চাদের প্রত্যেকেরই ভালো লাগবে অনেক বাড়ির বাচ্চারাই আছে পনির খেতে চায় না তাদের ক্ষেত্রেও খুব ভালো লাগবে দেখো এবার হয়ে গেছে দেখো আমি তোমাদের চাকু দিয়ে কেটে দিয়ে খি দিচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এটা এত টেস্টি হয় না এবার কিন্তু আমি এটাকে ফ্লেটিং করে দিচ্ছি আশা করি আজকের এই ছোট্ট রান্নাটা তোমাদের ভালো লাগলেও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আগামী দিন আরও আর একটা নতুন রান্নার সাথে